ইনিউজ71-এর সারা দিনের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবরিনা আরবি, শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মাদ্রাসা ছাত্র গ্রেফতার। একই পরিবারের চারজনকে হত্যা, শয়তানের ওপর দায় চাপালেন খুনি। বরগুনায় ডিসির পুকুরে ভেসে উঠল প্রায় ২৫ লাখ টাকার মরা মাছ। পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেখে এগিয়ে যেতেন ভুয়া ওসি। তিন দিনের নতুন কর্মসূচি রায়হানের পরিবারের। এদিকে রায়হান হত্যা মামলায় আকবরকে পালাতে সহায়তা করায় এসআই হাসান বরখাস্ত। সমুদ্রে অর্থনীতির অপার সম্ভাবনা, প্রয়োজন দক্ষ জনবল। ভাঙনের কবলে হাতিয়া, রক্ষার আকুতি বাসিন্দাদের। সবার আগে সঠিক সংবাদ পেতে ইনিউজ71-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামিল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। বুধবার ২১ অক্টোবর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ। প্রতিদিন পত্রিকার পাতায় হারানো বিজ্ঞপ্তি থেকে ঠিকানা ও জিডির নম্বর সংগ্রহ করতেন ফারুক হোসেন ফিটু। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করতেন, প্রতারণা করে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন। গত ৪ বছরে তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে শত শত মানুষ, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন প্রতারক ফারুক হোসেন ফিটু। তার কাছ থেকে ১৬টি মোবাইল ও ২৪টি সিম জব্দ করা হয়েছে। এসব সিম ও বিকাশ নম্বর রেজিস্ট্রেশনে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার খালসি গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে সিআইডি পুলিশ। হত্যায় জড়িত নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম। পারিবারিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে বড় ভাই, ভাবি সহ ভাতিজা ভাতিজিকে হত্যা করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত চাপাতি। জিজ্ঞাসাবাদে রায়হানুল জানিয়েছে, শয়তান আমার উপর ভর করেছিল, তাই আমি এটা করেছি। বরগুনায় জেলা প্রশাসনের বিশাল পুকুরে পৌর পানির সরবরাহের ট্যাঙ্কির দূষিত পানি ছেড়ে দেয়ায় বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন পুকুরের ইজারা নেয়া এক মৎস্য ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের ওই পুকুর ইজারা নিয়ে মোহাম্মদ রিয়াদ মিয়া নামের এক ব্যবসায়ী মাছ চাষ করে আসছিলেন। পুকুর পাড়েই পৌরসভার নির্মাণাধীন পানির ট্যাঙ্কির কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি ওই পুকুরে ছেড়ে দেওয়ার ফলে তিন দিন ধরে পুকুরের পানিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়ে চাষ করা বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তার পরিবার। গত রোববার ১৮ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসআই আকবর সহ অভিযুক্ত সকল পুলিশ সদস্যকে গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন রায়হানের মা সালমা বেগম। তার বেঁধে দেয়া ওই সময়সীমা শেষ হয়েছে বুধবার ২১ অক্টোবর দুপুরে। এখনো প্রধান অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার নেই, ফলে লাগাতার তিন দিনের নতুন কর্মসূচি হাতে নিয়েছে রায়হানের পরিবার, এমনটি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় এসআই আকবরকে পালাতে সহায়তা ও তথ্য গোপন করার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সিলেট মহানগর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার ২১ অক্টোবর বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনা কাজে লাগাতে দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। বুধবার ২১ অক্টোবর মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের দেশের সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত দক্ষ জনবল এবং প্রযুক্তি না থাকায় আমরা সেই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না।
তথ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ইতোমধ্যে এই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। মেঘনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে নোয়াখালীর হাতিয়াদ্বীপ উপজেলার অবস্থান। মেঘনার সর্বনাশা ঢেউয়ে বিলীন হয়ে চলেছে হাতিয়ার হরণি ও চানন্দি ইউনিয়নের বলায়চর, নলেরচর এবং ক্যারিংচরের বিস্তীর্ণ এলাকা। শত শত একর ফসলি জমি, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, রাস্তাঘাট ও হাট বাজার ভাঙছে তো ভাঙছে, ফলে হাজার হাজার মানুষ হয়ে পড়েছে গৃহহীন। দিন কাটছে অনাহারে অর্ধাহারে। গত 3 বছরে এখানকার প্রায় 12 কিলোমিটারের ওপর ভূমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। বারবার নদী ভাঙনে বিপর্যস্ত সেখানকার বাসিন্দারা অতি দ্রুত ব্লকবাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ করে হাতিয়াকে রক্ষা করার দাবি জানাচ্ছেন সরকারের প্রতি।